বিক্রেতারা কি বলছেন, প্রতিবার কোরবানির আগে কেন এই মশলার দাম বাড়ে? রঞ্জু, আপনি যেমনটি বলছিলেন যে আমি আগে বিক্রেতাদের অবস্থানটি বলি, বিক্রেতারা যেমনটি আমাদের জানিয়েছেন যে বেশ কিছু মশলার দাম বাড়ার পেছনের কারণটি ডলারের দাম বৃদ্ধি বা ডলার সংকট, এ ধরনের কিছু কথা বলছেন। আবার কিছু বিক্রেতারা বলছেন যে ডলার সংকট নয় বা মজুতদারদের কারণেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই দাম বৃদ্ধির কারণটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। আর যেসব মশলার দাম বেড়েছে, আপনাদের জানিয়ে রাখি যে এলাচের দাম বেড়েছে, এলাচের দাম যেটি ছিল 3,000 টাকা কিছুদিন আগে সেটি এখন প্রায় 1,000 টাকা বেড়েছে। পাশাপাশি বেড়েছে জিরার দাম সেক্ষেত্রে। আর এছাড়াও কোরবানির ঈদ কেন্দ্রিক যেসব মশলার প্রয়োজন হয়, বেশিরভাগ মশলারই দাম কিন্তু বেশ বলা যায় যে অস্বাভাবিকভাবেই বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে কেজিতে 100 টাকা, এলাচের ক্ষেত্রে 1,000 টাকা পর্যন্ত গিয়ে ছুঁয়েছে, কিশমিশের দামও বেড়েছে। তো এই নিয়ে আসলে বিক্রেতারা, এই কারণ বাজারে বিক্রেতারা তেমন বলতে পারছেন না যে মূল কারণটি কী বিক্রির এই দাম বৃদ্ধির পেছনে। এছাড়াও আমি আরও কিছু আপনাদের জানিয়ে রাখি, যেসব পণ্যের দাম বেড়েছে ঈদকে কেন্দ্র করে, আপনারা জানেন যে ঈদে কিন্তু এই আদা বা পেঁয়াজের চাহিদাটি বেড়ে যায়। ফলে আমরা কারণ বাজারে যেটি দেখেছি, বিক্রেতারা বা বলছেন বা ক্রেতারাও আমাদের জানিয়েছেন, আদা কিন্তু গেল সপ্তাহে যেগুলো 220 টাকা বা 230 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই আদা কিন্তু আজকে প্রায় 100 টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে বা বেশি চাওয়া হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। একই চিত্র কিন্তু রসুনের ক্ষেত্রেও, আমরা যেমনটি দেখেছি যে গত সপ্তাহে যে রসুন 180 টাকা ছিল, সেটি কিন্তু এ সপ্তাহে প্রায় 220 টাকা বা 230 টাকা বিক্রি হচ্ছে। আর এর পাশাপাশি কাঁচামরিচের দামও বৃদ্ধি পেয়েছে। আমরা কাঁচামরিচ যেটি শুনেছি গেল সপ্তাহে যেটি 120 টাকায় বিক্রি হয়েছে, সেটি কিন্তু 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আবার আমরা যদি সবজিতে যাই বা আমরা যদি শশার দিকে তাকাই, শশার চাহিদাও কিন্তু ঈদে বৃদ্ধি পায়। শশার ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখছেন যে শশা কিন্তু যেই পরিমাণে শশা রয়েছে, এই মানে শশা আমরা শুনেছি গেল সপ্তাহে 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই শশা কিন্তু আজ বিক্রি হচ্ছে বা 100 টাকা বা 120 টাকাও প্রকারভেদে বিক্রি হচ্ছে। সবজির বাজারে যদি অপরিবর্তিত রয়েছে, ফলে আমরা যদি বলি যে ঈদ কেন্দ্রিক যেই সব পণ্যের দাম, পণ্যের চাহিদা বাড়ে, সেই সব পণ্যের দাম বেড়েছে, কোনোটি তেমনটি নেই। আবার মাছের ক্ষেত্রে আমরা মাছের বাজারে গিয়েছিলাম, মাছের দামটিও কিন্তু বেশি বলছে অনেকে, বিশেষ করে চিংড়ি এবং ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, আপনি জানাবেন যে আসলে ওইখানে মশলার বাজারের চিত্রটি কেমন? ধন্যবাদ সুমন আপনাকে, আমি মশলার বাজারে আছি। দেখতে পাচ্ছেন মশলা সাজিয়ে রাখা হয়েছে, যেহেতু কোরবানি ঈদের বাকি আর বেশি দিন নেই, কয়েকদিন পরে কোরবানি ঈদ, তার কারণে মশলার চাহিদা যেমন বেড়ে গেছে, তেমনিভাবে যারা ক্রেতা তারাও কিন্তু ঘোরাঘুরি করছে মশলা কেনার জন্য, একেবারে কিন্তু তারা ছুটাছুটি করছে। খুচরা দোকানগুলোতে যেমনটা দেখছি, পাইকারি দোকানগুলিতেও আমরা দেখছি তেমন ভিড় আমরা দেখছি। নানা রকমের মশলা সাজিয়ে সবার আকর্ষণ বাড়ানোর জন্য তারা চেষ্টা করছেন। আমরা তবে দেখছি কিন্তু আছে যে মশলার দাম অনেক বেশি, যারা মশলা কিনতে আসছেন তাদের অভিযোগ হলো যে হঠাৎ করে যে কোরবানি ঈদে মশলার যেহেতু চাহিদা বেড়ে গেছে, ঠিক এই সময়টার মধ্যে সব ধরনের মশলার দামটা অনেক বেড়ে গেছে। সবচেয়ে বেশি আমরা দেখছি এলাচের দাম, তো এলাচের দাম যেখানে কম থাকার কথা রয়েছে, সেই এলাচ এখন 3,500 থেকে আবার কোনো কোনো জায়গায় 4,000 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। আর জিরার দামও অনেক বেশি, একই সাথে অন্যান্য যে মশলা পণ্য আছে সব ধরনের মশলার দাম বেশি হওয়ার কারণে হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন ক্রেতারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জুর কাছে।